হুজুর আপনার বেলাল কানতে কানতে চলে গেছে, ডাক দেন না, আমার আল্লাহ সইতে পারে নাই বেলালের চোখের পানি। আমার নবীকে কি বলো? হ্যাঁ হুজুর, আল্লাহ বলেছেন আমার হুদবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল, আবু সুফিয়ান, কারুর লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে অতি উত্তম, বেলালের চোখের পানি আমি সইতে পারি না, ডাক দিতে বলো। নবী ডাক দিছে বেলাল, নবী ডাক দিলেন বেলাল, বেলালের কান্না বেড়ে গেল, বেলাল হাও মাও করে কান্দে, বেলাল চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে হাও মাও করে কান্দে। নবী কয়, বেলাল কান্দিস নাই, সন্তানকে মারা পর গালি দেওয়া পরে ডাক দেবেন, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়। আপনি আপনার ছেলে বা মেয়েকে একটু রাগ করবেন, রাগ করার পর আবার ডাক দিবেন আম্মু আব্বু বলে ডাক দিবেন, দেখবেন ছেলে মেয়ে ফুপায় ফুপায় কান্দে, কারণ এই মাত্র বাবা রাগ করছে, আবার বাবা ডাক দিছে, এত আবেগ নিয়ে সন্তান কান্না জুড়ে দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না। বেলালু কান্দে, নবী কয় বেলাল কান্দিস নাই, আমি নবী তোমাকে বেলাল বলে গেলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকিস রে বেলাল, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমি আর কোনদিন আমার কদম থেকে তোরে দূরে যাইতে বলবো না, নবীজির শানের কথা বলবো রে কারে বলে, নবীজির প্রেমের কথা বল আরো জোরে বল, নবীজির প্রেমের কথা বল, ইলাহিয়া নামিন উম্মতের জাবিন, ইলাহিয়া নামিন উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী তুমাই বিপাদে বলেন, তরাইবে দয়াল নবী তু এরে ইলাহিয়া নামিন উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী কঠিন বিপাদে, নবীজির প্রেমের কথা বল আরো জোরে বল, নবীজির প্রেমের কথা বল, লাইলাহার কালেমা পড়েন যত উলামা, লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে বলেন, জবান করবে বাহির আল্লাহ এর, নবীজির গুণের কথা বলবো রে কারে বলেন, নবীজির প্রেমের হাসান হোসেন দেওয়ানা বলছে সেদিন কান্দিয়া, হাসান হোসেন দেওয়ানা বলছে সেদিন কান্দিয়া, লয়ন গো দয়াল নানা ভুইলেন হামরে, লয়ন গো দয়াল নানা ভুইলেন হামরে, নবীর উম্মতের কান্দারি রহমাতুল্লিল আলামিন, নবীর উম্মতের কান্দারি রহমাতুল্লিল আলামিন, উম্মত বিনে যাইবেন নবী জান্নাতে, আরে উম্মত বিনে যাবেন না গো নবী জান্নাতে, নবীজির শানের কথা বলবো রে কারে বলে, নবীজির প্রেমের এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম গো, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালকে নবী বুকের ভিতরে টানতে নিয়ে কয়, বেলাল আয়রে বেলাল আয়, আল্লাহ তো না, জোরে বলেন মারহাবা, আরো জোরে। ওদিন রাত্রে বেলাল শুয়ে আছে কামরার মধ্যে, কামরার মধ্যে শুয়ে আছে, কে যেন বেলালকে ডাক দে বলে, বেলাল বেলাল রে শুয়ে আছি মধুসুরে আজান দে রে বেলাল, সুবহানাল্লাহ বলে বেলালকে কে যেন ডাক দেয়, বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহ
সকাল বেলা বেলাল গম থেকে ডাক দেখায় নবী গো, ও মায়ার নবী আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। নবীকে কি? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমার ডাকতে বলে বেলাল, এই গলিগুলো শিখেন আল্লাহু আকবার। দ্বিতীয় দিনে একই স্বপ্ন, তৃতীয় দিনে একই স্বপ্ন, চতুর্থ দিনে একই স্বপ্ন, সুবহানাল্লাহ বলেন না, পুরো সপ্তাহ জুড়ে একই স্বপ্ন দেখলেন গো। ডাক দেখায় নবী গো, আমি বেলাল আজকে রাত্রে স্বপ্ন দেখেছি। নবীকে কি দেখছিল গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন বার, সুবহানাল্লাহ, আর একটু জোরে, আল্লাহর নবী ডাকতে বলে বেলাল রে, চেপে যার বেলাল, কাউকে বলিস না। পুরো আজান যখন শুনাইলেন নবীজির কাছে বেলাল, নবী সাহাবীদের ডাকতে বলে আমার সাহাবীরা কে কোথায় আছি রাই, সাহাবীরা আসলেন, কই বেলাল, আমার বেলাল যেন কি বলতে চায়। সাহাবীরা বলে হুজুর ও মূর্খ মানুষ, হাফসি গোলাম আপনার কাছে থেকে অনেক আশপাদ্দা হয়ে গেছে, কি বলবে ও কি বলবে মূর্খ মানুষ। নবী কয় কি যেন বলতে চায় তোমরা শোনো। নবী কয় বেলাল রে তুমি বলো। বেলাল কয় হুজুর বলবো কিনি, কয় হা বলো। বেলাল বলে আমার নবীর সাহাবীরা রে আমি আর কি বলবো, আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না। নবীর কামরার মধ্যে যখন ঘুমা, কে যেন আমাকে ডাক দে বাণীগুলো শোনায়। সাহাবীরা বলে কি বাণী বলো, বলে বাণীগুলো হলো আমি বেলাল যখন ঘুমায় যাই কে যেন ডাক দে, বলে বেলাল দে আজান দে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয় বেলাল রে শোনায় দাও, বেলাল শোনায় দেয়, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন আমার সাহাবীরা রে আমার বেলাল যেটা দেখছি এটা আমাকে অনেক আল্লাহ পাক অনেক আগেই জিবরিল আমিন দিয়ে আমাকে শিখাইয়া দিছে, মুখস্থ করাইছে, আমি আজ থেকে আমার মসজিদের মসজিন হিসেবে আমি আমার বেলালকে নিয়োগ দিলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। বেলাল যখন মসজিন হয়েছে সাহাবীদের মনে অশান্তি,
চিন্তা করে আমরা শিক্ষিত মানুষ, বড় জান্নেওয়ালা বন্নেওয়ালা, আর বেলালের মতো একজন হাফসি গোলাম নবীরে এমন ভাবে ঘায়াল করছে, এখন নবী বেলাল ছাড়া কিচ্ছু বোঝে না, খালি বেলাল, শুতে গেলে বেলাল, উঠতে গেলে বেলাল, ডাক দেয় বেলাল। সাহাবীদের মনে পরিস্থিতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না, কথা বুঝেন, একজনের বালা আর একজন দেখতে পারে না। নবীজি বললেন, বেলাল আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন। এখন বেলালকে কেমনে বিতাড়িত করা যাবে? বেলালের আজান ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। আপনাদের এই গ্রামেও আছে অনেক মৌলবী, তারা চিন্তা করে যে কিনটা ভুল ধরা যায় দেখি, আছে না, কেউ আসে ওয়াজ শুনতে, কেউ আসে ভুল ধরতে, আছে না বাবা, কথা বলেন না কেন, এরকম বেলালের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। হঠাৎ করে বেলালের একটা ভুল ধরছে, কে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশা আদু, কথা বুঝছেন, হুজুর সর্বনাশ, কে কি আছে, এত বড় নামাজে ভুল করে, আজানে ভুল করে, আজানে যদি ভুল যায় এটা ধুরায় ভুল, আপনার আজান দেওয়া যাবে না, নামাজে ভুল গেলে ধুরায় ধুরায় পড়া যাবে, কিন্তু আজানে তো ধুরানো দেওয়া যায় না, হুজুর সর্বনাশ। নবী কয় কি হয়েছে, কয় বেলাল তো বিশাল ভুল করে। আমার নবীজি বলতেছে, বেলাল তোমার নাকি ভুল হয়? বেলাল বলতো, হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, সুবহানাল্লাহ, বলেন না, দেখেন না আল্লাহর আশেক কেমন, কয় হুজুর আমি তো জানি না, এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীরা বলতো, আমার বেলালের কোথায় ভুল যায়? হুজুর এই যে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশহাদু। নবী যখন বেলাল, কয় জি হুজুর, কয় তোমার নাকি ভুল হয়, তোমার নাকি ভুল হয়? বেলাল বলে, হুজুর আমি জানি না, আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি বলেন, যদি বেলালের ভুল হয় তাহলে আজ থেকে আমার বেলালের আজান দিবে না, তোমাদের মধ্যে যিনি জ্ঞানী, যিনি সবচেয়ে ভালো, আপনার আজান দিবেন আজ থেকে। ফজরে আজানের সময় দেখা গেল অনেক লম্বা আলোচনা, এই আজান দেয় আবুবকর দেয়, উমর দেয়, উসমান দেয়, সবে সাদেকার হয় না। আজান নবীজি শুয়ে আছেন, জিবরিল আমিনকে আল্লাহ, আল্লাহর নবীকে আপনি আজকে আজান দিবেন না? নবীজিকে ডাক দে জিবরিল আমিন, হুজুর উঠবেন না? নবীজি উঠছে, ওইটা কয় হুজুর আজান দিবেন না আজকে, মসজিদে আজান হলো না। জিবরিল আমিন বলার সঙ্গে নবীজি উঠে গেছে, সাহাবীরা, তোমরা আজান দেওনি? ও কয় হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি, এক আজান তিন চার পাঁচ সাতজন সাহাবী দিছে। নবীজি কয় আজান দিছো? জিবরিল আমিন, আজান তো হয়েছে। কয় হুজুর আজান দিছে আমি জানি না, তবে আরো সে মহল্লায় আজকে আপনার আজান ওঠে নাই। আমার নবী কয়, তোমরা সবাই দিছো, কেমনে আজান দিছো, আরো মহল্লার মালিক তো আজান শোনে নাই, কে আজান দিছো? নবী ডাক দে, বেলাল আয় দে আজান, কারণ পশু পাখিগুলো অপেক্ষা আছে, সবে সাদে খাওয়ার অপেক্ষা আছে, দে আজান। নবীজি হুকুম দিলেন, বেলাল আজান দিলেন, সঙ্গে সঙ্গে আপনার পূর্ব আকাশে আপনার লাল আবরণ হয়ে গেল। নবীজি কয় তাড়াতাড়ি নামাজ শুরু করে দিলেন, নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি যতদিন জীবিত ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ততদিন পর্যন্ত নবীজির মসজিদের ইমাম মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এরপরে নবীজি অন্তকাল, অনেক লম্বা ইতিহাস, আমি আর আগাবো না, সময় অনেক হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আমরা কষ্ট দিব না, আগে অনেক আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম। তা আমার বাবারা, বিশেষ করে 12টা পিরায় মনে হয়, ওরে বাবারে বাবা, 12টা পার হতে পিরে সাড়ে এগারোটা, 11টা বেজে গেছে, 12টা বেজে যাবে। সুতরাং আপনাদেরকে নিয়ে আর বেশি লম্বা আলোচনা করব না। তা আমি একটা অনুরোধ করবো, সেটা হলো যে নবীর এসকে পড়া বড় কঠিন, নবীর এসকে যদি একবার দেওয়ানা হয়ে যাওয়া যায়, আল্লাহর গোলাম হয়ে যাওয়া যায়, তার দুনিয়া আখেরা দুইটাই পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম, আপনার নূরেতে তামাম পয়দা, আপনি যে কাবার ও কাবা, ইয়া শেখদের গলারি মালা, ইয়া না
সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালামতুল্লাহ আলাই, নেহিন দুজাহামে ইসমে মুহাম্মাদ, জামালে খুদা কামালে মুহাম্মাদ, মক্কা মে আল্লাহ কা ঘর হে, মদিনা মে রাসূলুল্লাহ কা ঘর হে, মক্কা মে আবে জমজম হে, মদিনা মে আবে কাউসার হে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, আমারও মরণের কালে ও রাসূল আপনাকে শিয়রে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা, ইয়া নবী সালাম সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, বলগলো লা বিকমালিহি কসবত তুজা বিজমা।